হ্যালোডি আজকে টাইম এবং ফ্রিকুয়েন্সি ডোমেন নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমরা দেখবো টাইম ডোমেন কি ফ্রিকুয়েন্সি ডোমেইন কি ফ্রিকুয়েন্সি ডোমেনের কী কী ক্যারেক্টারিস্টিক্স আছে এবং তিনটা সাইনওয়েভকে আমরা টাইম ডোমেইন এবং ফ্রিকোয়েন্সি ডোমেইনে প্লট করে দেখব নেক্সট ভিডিওগুলোতে আমরা কম্পোজিট সিগনালস এবং ব্যান্ডিজ সম্পর্কে জানবো সো প্রথমে চলে যায় টাইম ডোমেনকে জিনিস দ্য টাইম ডোমেন প্লট শোজ চেঞ্জেস ইন সিগন্যাল অ্যাম্পিটিউড উইথ রেসপেক্ট টু টাইম অর্থাৎ টাইমের সাপেক্ষে কোনো একটা সিগন্যালের অ্যাপ্লিটিউড যে চেঞ্জ হয় সেটাই আমরা আসলে টাইম প্লটে শো করে থাকি ডোমেন এখানে আসলে আমরা এবং টাইম এই দুটো বিষয়কেই এটাকে আমরা বলি অ্যাপ্লিটিউড ভার্সেস টাইম প্লট ফেজ ইজ নট এক্সপ্লিসিটলি শোন অন এ টাইম ডোমেন প্লট অর্থাৎ আমরা যে টাইম ডোমেন প্লটটা নিয়ে কাজ করছি এখানে ফেজকে শো করা হয় না এই যে ফিগারটা থেকে আমরা একটু ক্লিয়ার হব এখানে একটা সাইনওয়েভ দেখানো হয়েছে এই সাইনওয়েভটার পিক অ্যামপ্লিটিউড বা পিক ভ্যালুটা হচ্ছে ফাইভ ফোর্ট এবং এখানে এতগুলো ফুল সাইকেল হয়েছে আমরা যদি কাউন্ট করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে একটা ফুল সাইকেল দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা ফুল সাইকেল কমপ্লিট হয়েছে এবং এই ছয়টা ফুল সাইকেল হতে টাইম লেগেছে হচ্ছে এক সেকেন্ড পরিমাণ সুতরাং আমি বলতে পারি এটার ফ্রিকুয়েন্সি হচ্ছে সিক্স হার্জ তো এই ফিগারটার দুটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটার পিক ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি অর্থাৎ আমি এখানে যদি একটু সুন্দর করে লিখি তাহলে এটা আমার পিক ভ্যালু পাবো আমি ফাইভ ফোর এবং ফ্রিকোয়েন্সি পাবো হচ্ছে সিক্স হার্চ এখন এই ফিগারটাই আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডোমেনের সাহায্যে নেক্সট স্লাইডে দেখব তো ফ্রিকোয়েন্সি ডোমেন আসলে কি বলছে টু শো দ্য রিলেশনশিপ বিটুইনইন অ্যাম্প্লিটিউড অ্যান্ড ফ্রিকুয়েন্সি উই ক্যান ইউজ হোয়াট ইজ কল্ড ফ্রিকুয়েন্সি ডোমেন প্লট অর্থাৎ আগের যে টাইম ডোমেন প্লটটা ছিল সেখানে আমরা ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করি না সেখানে আমরা কাজ করেছিলাম অ্যাম্প্লিটিউড এবং টাইম নিয়ে এটা যেহেতু ফ্রিকুয়েন্সি ডোমেইন সেহেতু আমরা অ্যাম্প্লিটিউডের সাথে টাইম না নিয়ে ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করবো এই ফ্রিকোয়েন্সি ডোমেন প্লট ইজ কনসার্ন উইথ অনলি দ্য পিক ভ্যালু অ্যান্ড দ্য ফ্রিক্সি আগের ভিডিওতে আমরা কিন্তু পিক ভ্যালু এবং ফ্রিকোয়েন্সি মার্ক করে রেখেছিলাম কেন রেখেছিলাম কারণ আমরা ফ্রিকোয়েন্সি ডোমেনে এ দুটোই ব্যবহার করবো চেঞ্জেস অফ অ্যাম্পলিটিউড ডিউরিং ওয়ান পিরিয়ড আর নট শোন টাইম ডোমেইন প্লটে আমরা আসলে অ্যাম্প্লিটিউডে কীভাবে চেঞ্জ হচ্ছিলো কীভাবে বাড়ছিল এরকম ছিল সেটাই শো করছিলাম কিন্তু ফ্রিকোয়েন্সি ডোমেনে আমরা অ্যাম্প্লিটিউডের চেঞ্জটা শো করবো না এখন যদি আমরা ফিগারটা দেখি আমরা কিন্তু মার্ক করে রেখেছিলাম এই যে আমার পিক ভ্যালু হচ্ছে ফাইভ ফোল্ড এবং ফ্রিকুয়েন্সি হচ্ছে সিক্স হার্ট সো আগের আমার মেইন এক্সিসটা যেটার সাপেক্ষে আমি আসলে ড্র করছিলাম সেটা ছিল টাইম এবার হচ্ছে আমার ফ্রিকুয়েন্সি এবং এটাতে আগের বারও ছিল এবারও অ্যাম্প্লিটিউড থাকবে সো যেহেতু আমি জানি আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে সিক্স হার্ট সো যেখানে সিক্স থাকবে এখানে আমি প্লট করা শুরু করব কত যাব পিক ভ্যালু ফাইভ পর্যন্ত এই জন্য একটা সিঙ্গেল স্পাইকের মাধ্যমে কিন্তু আমি আগের যে কমপ্লিকেটেড ফিগার ছিল সাইনওয়েভের সেটা কিন্তু আমি সহজে ফ্রিকুয়েন্সি ডোমেনে এক্সপ্রেস করতে পারছি তো ফ্রিকুয়েন্সি ডোমেনের আসলে কিছু সুবিধা আছে যেমন ইট ইজ অবভিয়াস দ্যাট দ্য ফ্রিকুয়েন্সি ডোমেন ইজ ইজি টু প্লট অ্যান্ড কনভেইজ দ্য ইনফরমেশন দ্যাট ওয়ান ক্যান ফাইন ইন এ টাইম ডোমেন প্লট অর্থাৎ টাইম ডোমেন প্লটে আমরা একটা কমপ্লেক্স ইমেজের সাহায্যে যে ইনফরমেশনগুলো পেয়ে থাকি ফ্রিকুয়েন্সি ডোমেনে আমরা সেটা ইজিলি প্লট করতে পারি এবং সেই ইনফরমেশনগুলোই পাই পেতে পারি দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ফ্রিকুয়েন্সি ডোমেইন ইজ দ্যাট উই ক্যান ইমিডিয়েটলি সি দ্য ভ্যালুস অফ ফ্রিকুয়েন্সি অ্যান্ড দ্য পিক্যাম্প্লিটিউড টাইম ডোমেনের ফিগারটা যখন আমরা দেখছিলাম তখন আসলে আমাদেরকে ফ্রিকুয়েন্সিগুলো ক্যালকুলেট করতে হচ্ছিল যে এক সেকেন্ডে আসলে কতগুলো ফুল সেকেন্ড কমপ্লিট হয়েছে কিন্তু ফ্রিকুয়েন্সি ডোমেনে আমরা সহজেই ফ্রিকুয়েন্সি এবং পিক অ্যাম্পলিটিউড অর্থাৎ এই দুটা ক্যারেক্টারিস্টিক্স খুব সহজেই দেখেই বুঝতে পারবো এ কমপ্লিট wave ইন দ্য টাইম ডোমেইন ক্যান বি রিপ্রেজেন্টেড বাই অনলি ওয়ান সিঙ্গেল স্পাইক ইন দ্য frequency ডোমেইন অর্থাৎ এই জিনিসটা আসলে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আমরা একটা সিঙ্গেল স্পাইকের মাধ্যমে আসলে ফ্রিকোয়েন্সি ডোমেনে সব কিছু বুঝতে পারছি যেখানে অনেকগুলো যদি সাইনওয়েভ থাকতো একটা টাইম ডোমেইন প্লটে তাহলে আমাদের বুঝতে সমস্যা হতো ইনফরমেশনগুলো বাট ফ্রিকোয়েন্সি ডোমেনে অনেকগুলো থাকলেও কোনো সমস্যা নাই আমরা এটা নেক্সট স্লাইডটাতে দেখতে পাবো দ্য পজিশান অফ দ্য স্পাইট শো ইজ অ্যান্ড ইস হাইট শো দ্য পিক অ্যাম্প্লিটিউড যেটা আসলে আমরা ফিগারে দেখে আসলাম যে দ্য পজিশন অর্থাৎ সেটা এক্স এক্সিসের কোথায় আছে সেই পজিশনটা আসলে ডিনোট করছে যে আমার সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত এবং এটার যে হাইট আছে সেটা আসলে বোঝাচ্ছিলো আমার পিক অ্যাম্পিটিউড কত এখন আমরা টাইম এবং ফ্রিকোয়েন্সি ডোমেনে তিনটা সাইনওয়েবকে প্লট করবো সো প্রথমে যাই আমরা টাইম ডোমেনে টাইম ডোমেনে যখন আমি প্লট করতে চাচ্ছি তখন আমার তিনটা সাইনওয়েবের ফ্রিকোয়েন্সি আমি নিব জিরো এইট এবং সিক্সটিন আমরা প্রথমে যে ব্ল্যাক কালারের একটা ওয়েভ দেখতে পাচ্ছি সেটা ফ্রিকুয়েন্সি হচ্ছে জিরো কারণ এই ওয়ান সেকেন্ড টাইম অর্থাৎ এই যে ওয়ান সেকেন্ড টাইম আছে এই ওয়ান সেকেন্ড টাইমে এটার কোনো চেঞ্জ হয় না অ্যামপ্লিটিউডের এই জন্য এটার ফ্রিকোয়েন্সি জিরো আমরা আরেকটা একটু গাঢ় ব্লু কালারের একটা মোটা একটা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি বা হচ্ছে একটা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি এই সাইন ওয়েভটার ফ্রিকোয়েন্সি হচ্ছে এইট কারণ এরা ওয়ান সেকেন্ডে আটটা ফুল সাইকেল কমপ্লিট করেছে সেমভাবে যেটা চিকন দেখতে পাচ্ছি বা স্লিম যেটা হালকা কালারের একটা ব্লু কালারের আমরা সাইন ওয়েভ দেখতে পাচ্ছি সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে সিক্সটিন কারণ এই ওয়ান সেকেন্ডের মধ্যে এই ওয়েভটা ষোলোটা ফুল সাইকেল কমপ্লিট করেছে সো আমি যে ইমেজটা দেখতে পাচ্ছি এটা একটু কমপ্লিকেটেড ইমেজ এখানে যদি তিনটার জায়গাতে পাঁচটা দশটা বা আরও বেশি সাইন ওয়েভ থাকতো অর্থাৎ কম্পোজিট সিগনাল থাকতো তাহলে কিন্তু আমরা সহজেই জিরো এইট আর সিক্সটিন ক্যালকুলেট করতে পারতাম না এখন আমরা যদি এই সেম জিনিসটাই অর্থাৎ আমার জিরো ফ্রিকুয়েন্সির যে সিগনালটা ছিল সেটার অ্যামটিটিউড আমি দেখতে পাচ্ছি ফিফটিন এইট ফ্রিকুয়েন্সির যে সিগনালটা ছিল সেটার অ্যাম্পটিটিউড দেখতে পাচ্ছি টেন এবং সিক্সটিন যে ফ্রিকুয়েন্সির যে ওয়েভটা ছিল সেটার ফ্রিকুয়েন্সি দেখতে পাচ্ছি ফাইভ অর্থাৎ এই তিনটা এই ইনফরমেশনগুলার এই তিনটা সাইনওয়েভকে যদি আমি ফ্রিকুয়েন্সি ডোমেনে প্লট করি তাহলে আমি দেখতে পাবো যে এগুলো সহজেই আসলে ইনফরমেশনগুলো আমরা পেতে পারি অর্থাৎ প্রথমে যেটা আমার ফ্রিকোয়েন্সি জিরো ছিল সেটা আমি জিরোতে বসিয়ে দিলাম এবং পিক অ্যাম্প্লিটিউড ছিল আসলে ফিফটিন সেমভাবে এইট যেটা ছিল এইট ফ্রিকোয়েন্সির আমার পিক অ্যাম্প্লিটিউড ছিল হচ্ছে এই যে টেন এই যে টেন এবং সিক্সটিন যেটা ফ্রিকোয়েন্সি ছিল সেটার অ্যাম্প্লিটিউড ছিল হচ্ছে ফাইভ সো আমি এই ইমেজটা খুবই পরিষ্কার একটা ইমেজ এবং আমি সহজেই বুঝতে পারছি যে আমার পিক অ্যাম্প্লিটিউড কত ছিল এবং ফ্রিকোয়েন্সি কত ছিল সুতরাং আমি বলতে পারি যে ফ্রিকুয়েন্সি ডোমেনে রিপ্রেজেন্ট করা আসলে আমার জন্য ইজি সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও